বলছি এইটা হলো আমার মা, আমি না বেশি সাজি না, ঠিক আছে? আমার মা খুব সাজে, দুপুর দিয়ে তো সাজে সাজে আর সাজে। দেখো আমার কিরকম সাজিয়েছে, এটা হলো আমারই শাড়ি, বুঝলে? আমি না তো মেয়েদের শাড়ি কিনেছিলাম, তাই এবার আমার মাকে একটু দেখাই। ও মা এখানে এসো, কিন্তু নিজে সাজবে না বন্ধুরা। দেখো আমার মায়ের দুধটা, এইটা হলো আমার মা, নাম হলো মমিতা, আমার নাম তো চেনাই তোমরা অঙ্কিতা, তাহলে তুমি দেখাও। হাই করবে না কিন্তু মা, দেখাও গোল গাল না আমার মাটা, আমার মতন হয়েছে বলো মাটা? আমি মায়ের মতন হয়েছি, কিন্তু দেখো দুজনের মধ্যে আলাপ নেই, শুধু ঝগড়া করি দুজনে মিলে, খুব শুধু ঝগড়া আর ঝগড়া। এরকম বন্ধুরা আমি আগে কী কী দিয়েছি তোমাদের সেটাই আমি আগে দেখাবো। আমি এইগুলো করবো কেন বলো? আমি তোমাদের কী কী মেখেছি আমি সেটা দেখাবো। এটা হলো প্রুবরাস, আমি মেখেছি এই দুটো মিলেই মেখেছি, আর এই দুটো মিলেই মেখেছি, ঠিক আছে? এই যে ঠিক আছে, এবার আমার মা না সব কাজে হাত দিতে থাকে, তাহলে এই এর সঙ্গে তোমাদের দেখাচ্ছি কী কী একদম ভালো 150 টাকা। এর নাম কত গো মা? দামটা যেন 150 টাকা, একদম ভালো 150 টাকা। তাহলে তুলিটা কোথায় একদম মা, তুলি কোথায় এর? তাহলে 150 টাকার এইটা 500 টাকা। তাহলে আর আমাদের গাদা দিয়ে সেজেছিলাম, টিপের পাতা আর লিপস্টিক এইটা, আর জল জল করতে পেরেছে। চলো আমি এবার শাড়িগুলো খুলতে হবে না কি বাবা, খুলতে হবে কখন? আর সুন্দর লাগছে না হেমি, কোনোদিন এরকম শাড়ি দেখেছিলে আমার? দেখুন দেখেছিলে আমার, ঠিক ভগবান সেটা দেখিয়েই দেয়। আমি বড়ো হলে এরকম নেটের শাড়ি কিনবো, পায়ে একটা এ দেবো আর এরকম একটা জামা পরবো, ঠিক আছে? চলো খুলে নিই।